আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন একটি ভ্লগ দেখার জন্য। তো আমি গতকালকে দই বানানোটা দেখাইছি, আমার ভিডিও শেষে ছিল, মানে আমি দইটা কিভাবে পাচ্ছি, আজকে আমি সেটা দেখাচ্ছি যে দইটা কিরকম হয়েছে। দইটা আমি 11 ঘন্টা রেখে দিয়েছি, আপনি আর বেশিও রাখতে পারেন, 12-14 ঘন্টাও রাখা যায়। যারা একটু টক মিষ্টিটা পছন্দ করেন একটু বেশিক্ষণ রাখবেন, হয়ে যাবে। এটা একদমই মানে আমি যেটা করি যে রাত্রবেলা দই পেতে ফেলি, সকালবেলা উঠা জাস্ট বের করে ফেলি। তো এটা খুবই অথেন্টিক উপায়ে এবং খুবই সুন্দরভাবে জমে। তো দইটা আমি এখন একটু দেখাই আপনাদের। তো এই যে আমি দইটা সকালে উঠা বাইর করে রাখছি আর এখন খুইলা দেখাবো। তো আমি মানে জাস্ট 11 ঘন্টার মতো এটা এভাবে জাস্ট গরম পানি করে রাখছিলাম। পানি তো এখন আর গরম নয়, পরে ওভেনের ভিতরে রাখছিলাম, কজ আমাদের এখানে বাসাবাড়ি অনেক ঠান্ডা, এখানে ঠান্ডাও পড়ছে, এর জন্য যাতে ওয়ার্ম থাকে। আমি দেখাই একটা দই খুলে, হ্যার ইট ইজ, পড়বে না, প্রুফ। তো আমি চামচ দিয়ে একটু উঠাই দেখাই দইটা কেমন হয়েছে, আর রাসেলের অফিসে দিয়ে দিছি একটা। বিসমিল্লাহ, দইয়ের টেক্সচারটা এই যে ভিতরে, এই হলো দইয়ের টেক্সচারটা। বিসমিল্লাহ, ইটস ইয়ামি, মানে বানায় খেলে বুঝবেন এটা কতখানি ইয়ামি। একদম ড্রাই হয় না, পুরাই মানে দেশি দইয়ের মতো। এটা দিয়ে লাচ্ছি খেলে যা হবে না সেই।